আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে SM4186 আইসি টিকন বোর্ড স্যামসাং প্যানেল। এই প্যানেলটি দ্বিতীয়বার আপনারা কীভাবে রিপেয়ারিং করবেন বা মডিফাই করবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা প্রথমত যখন আমাদের কাছে আসে তখন আমরা সিকিউরিটি ট্র্যাক এক সাইড থেকে ডিসকানেক্ট করি, করার পরে রানিং হয়, আবার কিছুদিন পরে আবার শর্ট হয়ে যায়, তখন আমাদের দ্বিতীয় সার্কিটটা রিপেয়ারিং করতে হয় বা দ্বিতীয় সার্কিটটা কীভাবে রিপেয়ারিং আমরা করব বা দ্বিতীয় সার্কিটটা আমরা সমাধানটা কীভাবে দিব। তো চলেন আমরা দেখে নিই এই কাজটা কীভাবে করতে হবে বা কীভাবে আমি করি। তো বিরুতে আসি ছোট একটা ইন্টারভিউ পরে, তো তখন সাথে থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টু পরে। তো এই প্যানেলটি প্রথমত এই যে এই সাইডটা কাইটটা দিয়েছিলাম, কাইটটা দেওয়ার পরে হয় না, তো এই সাইডটা কাইটটা দিয়ে প্যানেলটা রানিং করে দিয়েছিলাম। তো এখন আমরা দ্বিতীয়বার রিপেয়ারিং করব। তো প্রথমত আমরা ভোল্টেজগুলি দেখে নিব। তো এখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম, তো মিটার দিকে ফলো করেন, যেহেতু এক সাইড কাটা আছে তারপর ভোল্টেজটা উইটা পড়ে যায়, অতএব আমার সিকিউবি ট্র্যাকে সমস্যা আছে বা সিকিউবি ট্র্যাকটা শর্ট আছে। তো এই প্যানেলটি যদি প্রথমত আমাদের কাছে আসে তো তখন আমরা হয়তো এই সাইড আর না তো এই সাইড যে কোনো এক সাইড ডিসকানেক্ট করি, করার পরে প্যানেলটি রানিং হয়ে যায়। আর যখন দ্বিতীয়বার আসে তখন যে সাইডটা কাটা থাকে ওই সাইডটা কাটা অবস্থায় অপর পাশে গ্লাসটা শর্ট হয়ে যায় বা সিকিউবি ট্র্যাকটা শর্ট হয়ে যায়, তখন আমাদের মডিফাই করতে হয়। এখন প্রথমত এই সাইডটা যেহেতু শর্ট হয় সেক্ষেত্রে শর্টটা কিন্তু এই সাইডে শু করে, অনেক ক্ষেত্রে এই সাইডটা কাটিয়ে দিলে গ্লাসের ভিতরে শর্ট দেখায় না। তো আমার ক্ষেত্রে আজকে যে কাজটা করছি বা আজকে যেভাবে সলিউশনটা করলাম, এই কাজটা হচ্ছে প্রথমত এই সাইডটা কাটার পরে ভোল্টেজটা উঠে নাই, তারপর এই সাইডটা সিকিউবি ট্র্যাক জোড়া দিয়ে দিছি, এই সাইডটা কাটার পরে ভোল্টেজ রানিং হয়েছে। তো আজকাল যেহেতু আসছে আমার কাছে, তো অবশ্যই এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা শর্ট আছে। তো চলেন আমরা আগে গ্লাসের শর্টটা দেখি যে কোন সাইডটা গ্লাসের ভিতরে শর্ট আছে। তো যেহেতু আমি প্রথমত এই সাইডটা সিগিফিকেটটা কাজটা করে দিছিলাম, তো এখন কিন্তু এই সাইডটাই শর্ট হয়েছে, অপর পাশটা কিন্তু শর্ট হয় নাই, কেননা যে সাইডটা প্রথমত কাটা হয় এই সাইডটাই শর্ট দেখায়। তো এখানে দেখেন সিকেবি ওয়ান আর সিকেবি বি ওয়ান দুইটা কানেকশন গ্লাসের ভিতরে শর্ট দেখায়। তো যেহেতু সিকেবি ওয়ান আর সিকেবি বি ওয়ান কানেকশন দুইটা গ্লাসের ভিতরে শর্ট দেখায়, তো এই পাশ থেকে আমি সিকেবি ওয়ান আর সিকেবি বি ওয়ান কানেকশনটা গ্লাস থেকে শর্টটা রিমুভ করব। রিমুভ করার পরে দেখব আমার সমস্যাটা সমাধান হয় কিনা, যদি হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে এই সেটটা সম্পূর্ণ জোড়া দিয়া আমার ওই যে এই পাশের কানেকশনগুলি সুন্দর করে গ্লাসের শর্টটা রিমুভ করে তারপরে কানেকশন দিয়া তারপরে প্যানেলটা রানিং করতে হবে। তো চলেন এখন আমি এই গ্লাসের শর্টটা রিমুভ করি, বা যদি রিমুভ না হয় তাহলে ওই পাশটা রিমুভ করব। তো প্রথমত ট্রাই করব এই যে এই পাশটা, এই পাশের কানেকশনগুলি যদি শর্ট রিমুভ হয় তাহলে তো হলোই। তো চলেন এখন আমি গ্লাসের শর্টটা রিমুভ করি। তো হ্যাঁ, এখন আমি গ্লাসের শর্টটা রিমুভ করে নিছি, যে এই সেটটা আমার গ্লাসের শর্টটা রিমুভ হয়ে গেছে। যেহেতু এই সেটটা আমার শর্টটা রিমুভ হয়ে গেছে, এই সেটটা আমি ডিসকানেক্ট করে রাখছি, আর এই যে এই সেটটা আমি কানেকশন দিয়ে দিছি। তো এখন আমি এলইডি টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ করবো, করার পরে দেখবো টিকন বোর্ডের ভোল্টেজগুলি প্রেজেন্ট হয়েছে কিনা বা প্যানেলটা রানিং হয়েছে কিনা। তো চলেন এখন আবার স্ট্যান্ড বাই রিলিজ করি। তো হ্যাঁ, আমার এলইডি টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো যেহেতু বিজি ভোল্টেজটা প্রেজেন্ট হয়ে গেছে, অবশ্যই প্যানেলের গ্রাফিক্সটাও চলে আসছে। তো চলেন এখন আমরা প্যানেলের গ্রাফিক্সটা দেখি। তো এই যে একদম পারফেক্ট ক্লিয়ার, মানে কোনো সমস্যা নাই,
বারটার কিছুই নেই বা গ্রাফিক্সের মধ্যে কোনো ফল্ট নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে মাই ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলে পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।